প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সততা নিষ্ঠা আন্তরিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মনোভাব নিয়ে সেনা সদস্যদের দায়িত্ব পালন করতে হবে তিনি বলেন দেশের উন্নতি হচ্ছে এর সুবিধা সবাই ভোগ করবে সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন ওহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ মিলিটারি একাডেমির উনআশি তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার্স ক্যাডেটদের এর জন্য এই আয়োজন রাষ্ট্রপতির কুচকোয়াজে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত তিনজন ফিলিস্তিন ও একজন শ্রীলঙ্কান সহ মোট একশো বিশ জন কমিশনিং লাভ করেন প্রথা অনুযায়ী সার্বভৌমত্ব ও সংবিধান রক্ষার শপথ নেন তারা সেনা সদস্যদের দেশ ও দেশের মানুষের জন্য দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী সব থেকে জীবনে বড় কথা সততা নিষ্ঠা একাগ্রতা এবং দেশ মাতৃকাকে ভালোবাসা জাতি পিতার এই নির্দেশনাটা এই উপদেশটা আমি মনে করি চলার পথে সব সময় মনে রাখবা বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সুনাম অর্জন করেছে এই সুনাম ধরে রাখতে নবীন ক্যাডেটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এদেশের গ্রামে গঞ্জে শহরে তোমাদের মা বাবা সবাই ছড়িয়ে আছেন দেশের উন্নতি হলে সকলেরই উন্নতি হবে দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে সেই কথাটা সবসময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে এটাই আমরা চাই এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে এবং তোমরা দেশকে ভালোবাসবে মানুষকে ভালোবাসবে মাসের জন্য কর্তব্য পালন করবে প্রশিক্ষণের শ্রেষ্ঠত্ব অর্জন করা সিনিয়র আন্ডার অফিসার মাহমুদুল হাসানকে প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান সিনিয়র আন্ডার অফিসার ইসলাম একাত্তর ঢাকা